গাইজ নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি, আমি এখন আছি দিদির বাড়িতে। আর তো এই যে দিদি, কেন আজকে দিদিকে নিয়ে ব্লগটা করছি, ইজ বিকজ দিদির বাড়িতে এলেই আমি দিদিকে একটা প্যাক বানিয়ে দিতে বলি, কারণ ওই প্যাকটা আমার স্কিনে তো খুব ভালো স্যুট করে গেছে। ইটস অল স্কিন টাইপ, কারণ দিদিও ইউজ করে, আমিও ইউজ করি, জামাইবাবুও ইউজ করে, যে আসে তাকেই প্যাকটা লাগানো হয়। আর প্যাকটা সত্যি খুব ভালো, তাই আমি ভাবলাম যে আজকে যখন দিদির বাড়িতে এসেছি, প্যাকের ইনগ্রিডিয়েন্টসগুলো দিদিকে দিয়ে, মানে এখানেই আছে, সব শেয়ার করবো তোমাদের সাথে, প্যাকটা কী কী দিয়ে বানানো হচ্ছে। আর খুব ইজি এবং সিম্পল, সবার বাড়িতে এই জিনিসগুলো থাকে, বানাতেই পারো। আর এই প্যাকটা মাখার পর বল, ব্লেমিশ ফ্রি হয়ে যাবে, স্কিন গ্লো করবে, আর একটা সফটনেসও আসে। হ্যাঁ, সেটা তোমরা ট্রাই করে দেখো, তবেই তোমরা আমার কথাগুলো মানবে, আমি শিওর। তো দেখা যাক কী কী দিয়ে ইউজ করে, কী কী দিয়ে করা হচ্ছে। যেগুলো যেগুলো লাগছে আগে দেখিয়ে দিই, দেখা, দই, মধু, তারপরে একটু লেবু, লেবু কাটা, রসুন, গ্রিন টি, এই জলটা, মানে গ্রিন টিটা খেয়ে নেবেন, এই টি ব্যাগটা লাগবে আমাদের ভেতর আগে বানাবার জন্য। আর হলুদ, মানে এই টি ব্যাগটা লাগবে। আর হলুদ, আর কিছু ছোট চামচের দু চামচ দই, চিমটে হলুদ, ব্যাস এইটুকুন। কোয়ার্টার লেবুটা পুরোটাই দিয়ে দেবো, মধু যাচ্ছে এবার এর মধ্যে, কতটা, এক চামচ, ওই ছোট চামচের এক চামচ, ব্যাগের ভেতরে যেগুলো আছে মশলা, টিয়ার মশলা না, গ্রিন টি, টি হাফ ব্যাগ মতো দিয়ে দিলাম। এই যে এটা একটু পাতলা হয়ে গেছে, এবার এটাকে ঠিক করার জন্য আমরা দেবো বেসন, বেসনটা দিলে কনসিস্টেন্সিটা থাকবে, ওটা মুখে লাগিয়ে রাখা যাবে। এই যে এটা একটু পাতলা হয়ে গেছে, এটা মুখে এমনি করে লাগিয়ে রাখা যাবে না, এর জন্য দেবো বেসন। আর বেসন ছাড়াও কেউ ইউজ করতে পারে, বাট ওই গলে গলে পড়ে যাবে, সেই জন্য এই পাতলা কটন দিয়ে এমনিও লাগিয়ে রাখতে পারে, ড্যাপ করে টোনারের মতো, বাট বেসনটা দিলে একটু যেহেতু ঠিক হবে, প্যাক হিসেবে আমরা মুখে লাগিয়ে ওয়েট করতে পারবো। ট্রাস্ট মি, এই প্যাকটা খুব ভালো, তোমরা ইউজ করে প্লিজ জানিও কেমন। আর হ্যাঁ, দিদির নিউ চ্যাপ্টারকেও ট্যাগ করো এবং ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওরও চ্যানেল আছে, এর আগে বললাম, তো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওকেও জানিও কেমন হয়েছে প্যাকটা, কারণ এটা আমার মাথা থেকে তো বেরোয়নি, বেরিয়েছে দিদির মাথা থেকে। আর এটা আমি রোজ লাগাই, এভরিডে এভরিডে লাগাই, মানে আমার আগে পিম্পলের প্রচণ্ড প্রবলেম ছিল, ও জানে সেটা, কালো কালো দাগ হয়ে গেছিলো, পিম্পল হয়ে গেছিলো, এখন স্কিনটা অনেকটা ক্লিয়ার হয়েছে, রোজ লাগিয়ে প্রায় 10-15 দিন হয়েছে, আমি রোজ লাগাচ্ছি। আমি তো রোজ লাগাই না, কারণ আমি দিদির বাড়িতে এলে দিদিকে বলি বানিয়ে দিতে, যদি ইনগ্রিডিয়েন্টস তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছি এবং আমিও জানি, বাট তাও বাড়িতে আমার বানানো হয় না, কারণ আমি জানি দিদির বাড়িতে যেদিন আমি আসবো দিদিকে বলবো যে বানিয়ে দিই, সেই জন্যই আমার নিজের বাড়িতে বানানো হয় না। আর আচ্ছা, বেসন ক চামচ দেওয়া হলো, এটার কনসিস্টেন্সিটা দেখে, মানে একটু ঠিক হবে অমনিভাবে, মানে প্যাক হিসেবে, প্যাকের মতন এটা আসবে। আচ্ছা, মানে মোটামুটি ওই 1.5 চামচ 1 চামচ হলেই হয়ে যাবে, 1 চামচ থেকে 1.5 চামচ। তো এবার এটা আমি মুখে অ্যাপ্লাই করবো, তার আগে ফেসটা ভালো করে ধুয়ে আসি। হ্যাঁ, যারা যারা এটা অ্যাপ্লাই করবে তার আগে ফেসটা ভালো করে ওয়াশ করে নেবে। তো মাত্র এই কটা ইনগ্রিডিয়েন্টসে প্যাকটা তৈরি হয়ে গেছে, এবার আমি তোমাদের অ্যাপ্লাই করেও দেখাবো, তুমি তো এখন বেরোবি মানে, আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবং বিফোর আফটারটাও তোমাদের দেখাচ্ছি।
গ্রিন টিটা খেয়ে নিচ্ছে। সো চলো ফেস ওয়াশ করে এটা লাগিয়ে তোমার সাথে দেখা করছি। মুখ ধুয়ে চলে এসেছি, এবার প্যাকটা আমি মুখে লাগিয়ে ফেলবো। এই যে বেসনটা দেওয়া হয়েছে বলে গড়িয়ে পড়ছে না, ঠিক হয়ে আছে, এ দেখো গড়াচ্ছে না, তাই জন্যই বেসনটা দেওয়া দিদি যেটা বললো। তো এটা আমি পুরো ফেসে ডাবল কোট করে অ্যাপ্লাই করব। এটা আপনি আপ শুকিয়ে যাবে, দেখতে পাবে যে শুকিয়ে গেলে এরা, আমি তোমাদের দেখাচ্ছি কিরম একটা কালার হয়, একটু কালো কালো হয়ে যায় শুকিয়ে গেলে, তারপর ধুয়ে ফেলবো। মোটামুটি 15 মিনিট রাখতে পারো, 15 মিনিট রেখে ধুয়ে ফেলবো। একবার লাগিয়ে তোমরা হালকা চেঞ্জেস বুঝতে তো পারবি, স্কিনটা সফট হয়ে যাবে, যেগুলো বললাম স্কিনটা সফট হয়ে যাবে, একটু স্কিনটা লাইটও হবে। আর যদি এটা তোমরা সপ্তাহে রোজও এটা মাখতে পারো, ইটস গুড ফর স্কিন, এরম না যে রোজ মাখলে স্কিন খারাপ হয়ে যাবে, একদমই না। দিদি যেটা বললো দিদি রোজই ইউজ করে আর পিম্পলের সমস্যা ছিল সেগুলোও চলে গেছে। তো তোমরা যদি রোজ নাও ইউজ করতে চাও তাহলে সপ্তাহে 2 থেকে 3 বার এনাফ, চেঞ্জেস পুরোপুরি বুঝতে পারবে এক সপ্তাহের মধ্যেই 2 থেকে 3 বার ইউজ করার পর। বিশ্বাস না হলে তোমরা ইউজ করে দেখো আমি সত্যি বলছি কি না, আর অবশ্যই জানাতে ভুলবে না হাউ ওয়াজ দিস ভিডিও হেল্পফুল, তোমাদের কাছে কতটা হেল্পফুল ছিল এই ভিডিওটা জানাতে ভুলবে না। আচ্ছা, চোখের ওপরেও অ্যাপ্লাই করলাম কারণ এটা সেফ ফর স্কিন চোখের ওপরে। হ্যাঁ, চোখের ভেতরে যাতে না যায় সেটা আমি খেয়াল রাখবো, বাট চোখের ওপরেও এটা অ্যাপ্লাই করা যায়। অ্যান্ড অবভিয়াসলি নেক ভুললে চলবে না, নেকেও অ্যাপ্লাই করব। সো এটা 10 থেকে 15 মিনিট রাখার পর বা যখন শুকোবে তখন তোমাদের কাছে দেখাচ্ছি এটা কি দাঁড়ায়। আর একটা লেয়ার আমি লাগিয়ে নিই, এটা মোটা করেও লেয়ার দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সো শুকিয়ে গেলে আবার দেখা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে, মুখের মধ্যে আছে আমার এই প্যাকটা। তো আমি যেটা বলছিলাম, এই যে দেখতেই পাচ্ছ, এ দেখো ডার্ক ব্রাউনিশ হয়ে এসছে যেখানগুলো শুকিয়েছে, কালচে কালচে হয়ে যায় যেখানগুলো শুকোয়, এখানগুলো এখনও শুকোয়নি। এ দেখো দেখে বুঝতেই পারবে তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করলে। তো আরও 5 মিনিট আমি রাখবো, রাখার পর মুখটা ধুয়ে ফেলবো, অ্যান্ড ধুয়ে ফেলেও সেই এফেক্টটা তোমাদের দেখাবো যে স্কিনটা কতটা ক্লিয়ার হলো, সফট হলো। এবং ব্লেমিশ তো একদিনে চলে যায় না, এটা লাগাতে লাগাতে ইউজ করতে করতে আরও চেঞ্জেস বুঝতে পারবে, বাট ওয়ান টাইম ইউজেও তোমরা চেঞ্জেস বুঝতে পারবে। তো আর একটু টাইম দিই শুকোনোর, কারণ এই দিকটা এখনও শুকোনো বাকি আছে। আমি এখন একটু পাখার নিচে, আমি পাখার নিচে ডিরেক্ট বসে এটাকে শুকোই। তো শুকিয়ে গেলে ফেসটা ওয়াশ করে আবার ফিরে আসছি। এই দেখো পুরো ব্ল্যাকিশ, মানে ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরোটা। এবার আমি জল দিয়ে মুখটা ধুয়ে ফেলছি। পুরোটা ধুয়ে ফিরে আসছি, আদারওয়াইজ একটা হাতে ফোন নিয়ে আমি ধুতে পারছি। মুখ ধুয়ে চলে এসেছি, কিছু কি চেঞ্জেস বুঝতে পারছো? হালকা একটা গ্লো কি তোমরা ক্যামেরায় বুঝতে পারছো? জানি না বুঝতে পারছো কি না, কিন্তু আমার নিজের স্কিনটা প্রচণ্ড সফট ফিল হচ্ছে এবং হালকা একটা গ্লো চলে এসছে মুখের মধ্যে। তোমরা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে তারপরেই জানিও যে তোমাদের কেমন হলো এই প্যাকটা ফেসে অ্যাপ্লাই করার পর, কী কী রেজাল্ট পেলে। আমার চ্যানেলে এই ভিডিওর নিচে তো অবশ্যই কমেন্ট করবে, তার সাথে সাথে এই প্যাকের আইডিয়াটা তো আমার না, এটা দিদির মাথা থেকে বেরিয়েছে, তাই দিদির চ্যাপ্টার, এই দিদির চ্যাপ্টার বলছি, দিদির চ্যানেলটা, চ্যানেলের নাম হচ্ছে আ নিউ চ্যাপ্টার, সেটাও তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব করো এবং ওকেও জানিও কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো যদি ভালো লেগে থাকে। আর এরকম আরও ভিডিওজের
যদি আমার মনে হয় যে হ্যাঁ এটা আমার স্কিনে স্যুট করছে বা আমার হেয়ারে স্যুট করছে তবেই আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, আদারওয়াইজ করবো না, খারাপ হলে অবভিয়াসলি করবো না। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আইডিয়া দিও তোমরাও যে কীরকম ভিডিওস দেখতে চাও, আর তোমাদেরও যদি কিছু টিপস থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, এটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা যারা সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও। থ্যাংক ইউ, টিল দেন টেক কেয়ার, খুব ভালো থেকো সকলে, টাটা।